তো ভিউর্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ফোন ডায়লার রয়েছে, যেখান থেকে আমরা নাম্বার টাইপ করে সবাইকে কল করে থাকি। সো গাইস দেখুন, এই ফোন ডায়লার কিন্তু সাদা কালার হয়ে থাকে, এখানে কিন্তু আমরা কখনোই ছবি সেট করতে পারবো না। ফোন ডায়লার অথবা কন্ট্যাক্ট লিস্টে, রিসেন্ট ট্যাবে, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা কখনোই নিজের ছবি সেট করতে পারবো না। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি মোবাইল ফোনের ফোন ডায়লারের ভিতরে আপনার ছবি অথবা যে কোনো ছবি সেট করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে মোবাইল ফোনের ফোন ডায়লার কন্ট্যাক্ট লিস্ট রিসেন্ট ট্যাবে এখানে আপনার ছবি সেট করতে পারবেন। তো কীভাবে আপনার ছবি এখানে সেট করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের ফোন ডায়লারের ভিতরে আপনার ছবি অথবা যে কোনো ছবি সেট করতে পারবেন। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। সো এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করলাম, তারপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, যেখানে ক্লিক করতে বলবে সেখানে আপনি ক্লিক করে করে এগিয়ে যাবেন, তারপর এখানে আপনি ডবল ট্যাপ করবেন। সো তারপর এখন আপনি আবার এখানে ক্লিক করবেন, তারপর ওকে করবেন। ওকে করার পর এখন আপনি এখান থেকে প্রত্যেকটি অপশানকে অ্যালাই করে দেবেন। ঠিক আছে, এখন আমি প্রথম অপশানে ক্লিক করছি, তারপর অ্যালাই করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনাকে প্রত্যেকটি অপশানকে পারমিশন দিয়ে অ্যালাই করতে হবে। সো এখন আপনি তারপরের অপশানে ক্লিক করে এখান থেকে কল ফোন সিলেক্ট করবেন, তারপর সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন, তারপরে লাস্টের অপশানে ক্লিক করে অ্যালাউ করে দেবেন, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখবেন যেখানে অ্যাপটি ওপেন হয়ে যাবে। সো এখন দেখবেন যেখানে অ্যাড আসতে পারে, ঠিক আছে, অ্যাডগুলো আপনি বন্ধ করে দেবেন। সো এখন আমি এখান থেকে অ্যাডগুলো বন্ধ করে দিচ্ছি। সো তারপর এখন আপনি উপর থেকে ডায়লার, এই ডায়লার অপশানে ক্লিক করবেন। ডায়লার অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, তারপর আবার এখানে ক্লিক করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন, তারপর পিক ইমেজে ক্লিক করবেন, তারপর এখানে আবার পিক ইমেজে ক্লিক করবেন, তারপর পিক ইমেজ এখানে ক্লিক করবেন। এখন আপনি যে ছবিটি সেট করতে চান সেই আপনার ছবিটি অথবা যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। আমি করলাম, তারপর ছবিটি পরিমাণ মতো কেটে ফেলবেন, তারপর এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন, তারপর ওকে করবেন, তারপর দেখবেন যেখানে অ্যাড আসবে অ্যাডগুলো বন্ধ করে দেবেন, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তাহলে দেখবেন যে আপনার ওই ছবিটি কিন্তু ফোন ডায়লারের ভিতরে সেট হয়ে গিয়েছে। দেখুন, ফোন ডায়লারের ভিতরে সেট হয়ে গিয়েছে। সো গাইস, আপনি চাইলে এই ফোন ডায়লারের নাম্বারগুলোর স্টাইল পরিবর্তন করতে পারবেন, তার জন্য এখানে ক্লিক করবেন, তারপর কিপ্যাড ইফেক্টটা ক্লিক করবেন, তাহলে আপনি এখানে বিভিন্ন স্টাইলের ইফেক্ট দেখতে পারবেন। আপনার ইচ্ছে মতো যে কোনো স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন আমি নর্মাল ইফেক্ট সিলেক্ট করছি, তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে কিন্তু এটি সেট হয়ে যাবে। ঠিক আছে, সো তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। এখন আপনি কলার, এই কলার অপশানে ক্লিক করবেন, তারপর আবার এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন, তারপর এখানে আপনি পিক ইমেজে ক্লিক করবেন, তারপর ওই ছবিটি দেখতে পারবেন। এখন আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই ছবিটি কিন্তু সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনের ভিতরে কিন্তু পুরোপুরিভাবে আপনার ছবিটি সেট হয়ে যাবে ফোন ডায়লারের ভিতরে। এখন আপনি এই অ্যাপ থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন। এখন আপনি নতুন করে অ্যাপটি আবার ওপেন করবেন, তাহলে দেখবেন যে আপনার ওই ছবিটি কন্ট্যাক্ট লিস্টে শো করবে, ফোন ডায়লারে শো করবে, যেখানেই যাবেন আপনার ছবিটি কিন্তু সেখানেই শো করবে। দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে, তাই না? সো এইভাবে আপনার ছবি অথবা যে কোনো ছবি ফোন ডায়লারের ভিতরে সেট করে সবাইকে দেখিয়ে অবাক করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।